প্রথমেতেই যারা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবে না কারণ একমাত্র পিডিএফ এবং সমস্ত কিছু পাওয়ার উপায় একমাত্র সাবস্ক্রাইব লাইক কমেন্ট सुनो মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা আছে বড় প্রশ্ন পেয়ে গেছে অলরেডি মাধ্যমিক প্রশ্ন মত যারা আমাদের ভিডিও থেকে যারা বড় প্রশ্ন পেয়ে গেছে তারা কিন্তু শর্ট প্রশ্ন নিয়ে আমাদের কমেন্ট করেছিল যে স্যার আমাদের শর্ট প্রশ্নগুলোও দিন একদম তাই তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট রাখার জন্যই আমরা এই ভিডিওটা পয়েন্ট করলাম দ্বিতীয়বারে আমরা একটা কথা বলি আমরা বড় প্রশ্ন আগে অনেক মানে হাত ফাত করে নিয়ে তবে করেছি ছোট প্রশ্নের ক্ষেত্রে আমাদের কিন্তু কালঘাম ছুটে গেছে সো আমাদের একটাই বক্তব্য যারা যারা এই ভিডিওটা পেয়ে উপকৃত হতে চাও যারা যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে তাদের প্রয়োজন সাপেক্ষে এই ভিডিওটা দেখতে এসেছো তারাই একমাত্র এই ভিডিওটা দেখো মানে যাদের প্রয়োজন নেই তারা এই ভিডিও থেকে যেতে পারো যাদের বিশ্বাস নেই যে আমরা প্রশ্নমত পাবো তো এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক প্রশ্নমতো তো তারা কিন্তু আসতে পারো কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ডাইরেক্টলি কথা বলে দিলাম এবার প্রসঙ্গ কিভাবে সেটা জেনে নাও প্রথম বক্সে লিঙ্ক আছে আর যদি কেটে কেটে যদি ভিডিও দেখো পরবর্তীকালে বলে দাদা পাসওয়ার্ড কই দাদা পাসওয়ার্ড কই তাহলে কিন্তু পাবে না আমি প্রথমেই বলেছি প্রথমে থেকে শেষ ভিডিও দেখতে কারণ সাবস্ক্রাইব লাইক কমেন্ট তারপর তুমি করবে করার ডেসক্রিপশন ডিসক্রিপশন লিংক লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করার পর তুমি কি করবে দেখো ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করার পর তুমি বলে পাসওয়ার্ড কই একদম পাসওয়ার্ডটা পাওয়ার জন্যই তোমার প্রথম থেকে শেষ ভিডিওটা দেখতে বলেছি তুমি দেখোনি একদম এই সব থেকে বড় ভুলটা ফার্স্টে করে ফেলেছ তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট করার পর ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করার পর প্রথম থেকে উপর ভেসে থাকবে কোন একটি অংশে পাসওয়ার্ড যদি স্কিপ কিপ করে তুমি দেখতে থাকো ভিডিওটা পাবে না কোনো পাসওয়ার্ড এবং আমাদের বিশিষ্ট স্যার কিছু বলতে চাই তোমাদের উদ্দেশ্যে বলার মতো আর কিছুই নেই আপনি অনেক কিছুই বলে দিয়েছেন তবুও আমি ছাত্র ছাত্রছাত্রীর উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই এক নম্বর কথা হচ্ছে ভিডিওতে যারা মনে করছে ফেক ভিডিও তাদের একটা কথা বলে রাখি হান্ড্রেড পারসেন্ট রিয়াল ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অরিজিনাল প্রশ্নপত্র তোমরা দু হাজার চব্বিশে অরিজিনাল প্রশ্নপত্র তোমরা হাতে পেয়ে যাচ্ছ আর সুতরাং একটাই কথা বলবো যে তোমরা যদি আমাদের এই ভিডিওর উপর বা আমাদের ওপর রাগ করে যদি তোমরা ভুল করে যদি কোনো স্যার ম্যাডামদের হাতে বা পর্ষদের হাতে ভিডিওটি বা চার কোনো বড়ো লোকের বড়দের হাতে যদি ভিডিওটা পৌঁছে দাও তাহলে একটা কথা বলে রাখি যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের এই ভিডিও তৈরি করা এত কষ্ট করা সব কিন্তু জলে চলে যাবে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য এটা নয় যে অন্যের ক্ষতি করা বা যারা মনে করছে যে কেন এরকম ভুল ভিডিও মানে এইগুলো পড়বেই না এরকম এরকম এই প্রশ্নগুলো মিথ্যা প্রশ্ন যারা মনে করছে তাদের বলে রাখি যে এইসব ফালতু কথাবার্তা একদম এইসব কিচ্ছু না তোমরা দু হাজার পরীক্ষাটা যতক্ষণ না হচ্ছে তোমরা প্রমাণ তোমাদের প্রমাণ করতে পারবো না তাই প্রশ্নপত্র যখন হাতে পাবে মানে বোর্ডের প্রশ্নপত্র যখন তোমরা সরাসরি হাতে পাবে তখন তোমরা বুঝতে পারবে যে কথা আমরা কোনো মিথ্যা কথা বলিনি একদম ওই যেটা প্রশ্নপত্র তোমাদের হাতে তুলে দিলাম এবার দেখো তোমাদের কথা কাজটা কী করতে হবে তোমাদের কাজটা করতে হবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার পর দেখবে কোথাও না কোথাও এক সেকেন্ড এর জন্য কোনো না কোন শব্দ একটা তোমাদের স্ক্রিনে পুক করে ভেসে উঠবে সেই হাতের হতে পারে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে এম বড় হাতে এ ছোট হাতে এইগুলো অল্টার কি না স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারগুলো ভালো করে মাথায় রেখে ওটাকে স্ক্রিনশট তুলে নিতে হবে নেওয়ার পর ওই পাসওয়ার্ডটা তোমরা কী করবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করার পর কিন্তু ওই পাসওয়ার্ডটা তোমায় হুবহু পুট করতে হবে অর্থাৎ যেখানে স্পেস আছে স্পেস দেবে বড়ো হাতের ছোটো হাতের এ বি যাই হোক এগুলো মাথায় রেখে তোমাকে কিন্তু পুট করতে হবে পুট করলে তোমাদের সামনে কিন্তু খুলে যাবে পিডিএফ এবার দেখো তোমরা যারা এখনই এর মধ্যেই চলে গেলে ডিসক্রিপশন বক্স খুলে একদম ঢুকে গেলে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলে রাখি যে তোমরা কিন্তু পড়ছো ঠিকই কিন্তু আর একটা কথা বলে রাখি যে তোমরা যারা এখনও পর্যন্ত কন্টিনিউ করে আছো তোমাদের একটাই কথা বা একটাই উদ্দেশ্য বলে রাখি যে এই যে তোমরা যারা ভালো ভালো ছাত্রছাত্রী রয়েছো কিংবা যারা দরিদ্র ছাত্রছাত্রী মানে যারা মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট তারা তো কী চাইবে মানে কথা অ্যাভারেজ স্টুডেন্টরা কী চাইবে আমরা যাও করে পাস করি এবার যারা মেধাবী স্টুডেন্ট তারা তারা কী চাইবে না আমি সব মানে র্যাঙ্ক করতে চাই একটা ভালো পজিশান আসতে চাই তাই তো এরকম চাই তাহলে আমি বলছি দেখো তোমাদের যারা সারা বছর খেটেছো তারা মনে করছে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল তাহলে আমরা তো সারা বছর খেটেছি আমরা কী পাবো তোমাদের প্রিপারেশানটা আরও জোরালো হয়ে গেল বোঝার চেষ্টা করো তুমি খারাপ দিক দিয়ে ভাবছো তাই দেখো যারা সারা বছর পড়েনি তারা কী করবে এমসি সলভিং আর যদি বড়ো প্রশ্নও করে একটু বড়ো প্রশ্নও করে তাহলে তারা কী তারা মনে রাখতে পারবে না বোঝার চেষ্টা করো স্বাভাবিক এটা না তো ইন্টারেস্ট নিয়ে যা পাস করলেই হবে তো এখানে তুমি যেহেতু দেখতে পাচ্ছো সারা বছর প্রিপারেশান নিয়েই নিয়েছো তাহলে তোমার তো আরও পেপারেশানটা জোরালো হবে রে বাবা তুমি ভুল করছো কেন শেয়ার করে ভুল করেও কিচ্ছু করতে যাবে না এবার দেখো তোমরা প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথমে দেখো তোমরা কী করবে ভালো করে এমসি ইউগুলো করে নাও এবার তোমাদের বড়ো প্রশ্ন নিয়ে যদি কোনো ডাউট থাকে সে নিয়ে বলার কিছু নেই কারণ আমাদের তো আগেই তোমাদের প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছি যা তোমরা চ্যানেল পেজে যাও গিয়ে দেখে নাও প্রশ্নপত্রগুলো নিয়ে নাও বড়ো প্রশ্ন বাংলা এবার দেখো এই চ্যানেল থেকে তোমরা আরো ইংরাজি পেয়ে যাবে ইতিহাস পেয়ে যাবে ভূগোল জীবন বিজ্ঞান মানে তোমার গণিত পেয়ে যাবে সব কিছু টোটাল হিস্ট্রি থেকে শুরু দেখো আমরা বাংলা থেকে শুরু করে সব বড় প্রশ্ন সব চ্যাপ্টার চ্যাপ মানে সাবজেক্টে বড়ো প্রশ্ন দেওয়া হয়ে এবার আমরা শুরু করেছি এমসি কিউ এসি কিউ অর্থাৎ বোর্ডের যে এমসি কিউ এসি কিউগুলো দিয়েছে ইলেভেনের প্রশ্নপত্র আমরাই ফাঁস করি টুয়েলভের আমরাই ফাঁস করি ঠিক আছে আর ভিডিওটা ঠিক সময় মতো উড়ে যাবে চলো ধন্যবাদ অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখেছো ধন্যবাদ আর ভিডিওটা সাবস্ক্রাইব লাইক আমরা অবশ্যই করে ফেলেছো ধন্যবাদ ঠিক আছে চলো পরে ভিডিও দেখাচ্ছি সুস্থ ভালো থাকো